নাবিল এসেছে প্রপোজ করতে। নাবিল মনে মনে বলছে, আজকেও যদি ব্যর্থ হই তাহলে নিজেকে যে কি করব নিজেও জানি না। কথাগুলো বলতে না বলতেই সানিতা এসে হাজির। সানিতা বলল, জি বলুন, কি জন্য এত তাড়াহুড়ো করে ডাকলেন? নাবিল বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার প্রপোজাল গ্রহণ করো। সানিতা বলল, ওমা, এ কি আজব কথা, হুট করে প্রপোজ করে বসলেন? নাবিল বলল, হুট করে নয়, তোমাকে অনেকবার বলবো বলবো করেও বলা হয়নি। সানিতা বলল, ভালোবাসা কি সস্তা জিনিস মনে হয় যে বললেন আর হয়ে গেল? নাবিল বলল, সস্তা জিনিস কেন হবে, ভালোবাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূল্যবান জিনিস। সানিতা বলল, তাহলে আপনি কেন সেই মূল্যবান জিনিসটাকে সস্তা বানাচ্ছেন? নাবিল বলল, আমি কি করে সস্তা বানালাম বলো? সানিতা বলল, সস্তাই তো বানালেন, কয়দিনের পরিচয় ভালোবাসা হয়ে যায়। নাবিল বলল, ভালোবাসা হলে একদিনেও হয়, আর না হলে সারা জীবনেও হয় না। সানিতা বলল, আপনি থাকেন আপনার ভালোবাসা নিয়ে, আমি গেলাম। এই বলে সানিতা চলে গেল। নাবিল মাথায় হাত দিয়ে বলল, উফ, এটাও হলো না, আল্লাহ, আমার কি একটা গার্লফ্রেন্ড হবে না। সেদিন রাতে সানিতা বসে বসে বলছে, আজকালকার যুগে ভালোবাসা দেখছি একেবারে সস্তা হয়ে গেছে, যে কেউ এসে ভালোবাসি বলে দাবি করে। সম্পর্কে যাওয়ার আগ অবধি আলগাভাবের অভাব হয় না, কিন্তু সম্পর্কে যাওয়ার পর তার রূপ দেখিয়ে দেয়। মানুষগুলো কেন দিন দিন পশুর চেয়েও নিচু স্তর হয়ে যাচ্ছে বুঝলাম না। মানুষ হয়ে মানুষের মান ধরে রাখতে পারে না, একজন বদলে আরেকজন ধরে। এই একটা কারণে ভালোবাসা শব্দটাকে ঘৃণা করি আমি। কথাগুলো বলেই সানিতা নিজের কাজে মন দিল। পরের দিন নাবিলা আরিনের হাত ধরে বলল, ভালোবাসি তোমায় আমি, গ্রহণ করো আমায়, আগলে রাখবো সারা জীবন মনের মনি কোঠায়। আরিন বলল, এসব কি হচ্ছে নাবিল ভাইয়া, আপনি আমার ভাইয়ার বন্ধু, আপনার কাছে এসব আশা করিনি। নাবিল বলল, ভাইয়ের বন্ধু হলে কি ভালোবাসতে বারণ আছে? নাবিল আর অরিনের কথার মাঝে দীপ্ত এসে বলল, দোস্ত, তুই একা প্রেম করবি, আমাদের কথাও তো একটু ভাবতে পারিস নাকি? নাবিল বলল, আরে তুই এখানে কেন? দীপ্ত বলল, আমি আসতে বাবুর বুঝি সমস্যা হয়েছে, চলে গেলে কি খুশি হবি? নাবিল বলল, আরে তা বলতে চাইনি, বললাম তোর কোনো কাজ পড়লো নাকি হঠাৎ। দীপ্ত বলল, কাজ পড়েনি, তোর প্রেমের গন্ধে পেছন পেছন চলে এসেছি। নাবিল বলল, ওরে ফাজিল, মজা নেওয়া হচ্ছে, তোদের জন্য একটু শান্তিতে কথাও বলতে পারবো না। অরিন বলল, আপনি কথা বলেন, আমি আসি, আর হ্যাঁ, যা বলেছিলেন সেটা কখনো সম্ভব না। নাবিল বলল, অরিন একটু শোনো প্লিজ, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমাকে একবার সুযোগ দিয়ে দেখো। অরিন বলল, আয়নায় একবার নিজের মুখটা দেখিয়েন, আসছে পিরিত করতে, যত সব। কথাগুলো বলেই অরিন চলে গেল। নাবিল বলল, তোর জন্য আমার এই পাখিটা উড়াল দিল, আর একটু পর আসলে কি হতো? দীপ্ত হাসতে হাসতে বলল, আহারে, আমার বেচারা বন্ধুটা একটা প্রেমও করতে পারছে না। নাবিল রাগ করে সেখান থেকে চলে আসলো। অরিন তার বাবাকে বলল, বাবা, আজকে কি হয়েছে জানো? মোমিন শেখ বলল, না বললে জানবো কি করে, বললেই জানতে পারবো আর কি। অরিন বলল, উফ, তুমিও না সবসময় মজা করতে থাকো, আমি সিরিয়াস বিষয়ে কথা বলছি, আর তুমি কি না? মোমিন শেখ বলল, আচ্ছা, এই কান ধরলাম, আর মজা করব না, এবার বল কি হয়েছে, এত খেপে আছিস কেন? অরিন বলল, ভাইয়ার বন্ধু নাবিল ভাই আছে না, উনি আমাকে প্রপোজ করেছে, আমাকে নাকি ভালোবাসে। মোমিন শেখ বলল, কি বলিস মা, নাবিলের এত সাহস আছে নাকি, আমার রাগিনী বাঘিনী মেয়েকে প্রেমের প্রস্তাব দেবে? অরিন বলল, উফ বাবা, আবারও শুরু হয়েছে, একটু সিরিয়াস হও না। মোমিন শেখ বলল, আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না, এবার সিরিয়াস হয়ে বলবো। অরিন বলল, এবার মজা করলে কিন্তু তোমার সাথে আর কথাই বলবো না। মোমিন শেখ বলল, তা তুই কি বলেছিস, রাজি হয়েছিস নাকি? অরিন বলল, না, আমি রিজেক্ট করে দিয়ে এসেছি, ওনার মতো ছেলের সাথে আমি রিলেশন করব, আমাকে পাগলে পেয়েছে। মোমিন শেখ বলল, আচ্ছা, গিয়ে রেস্ট কর, পরে কথা হবে। অরিন উঠে চলে গেল। সেদিন রাতে অরিন শুয়ে শুয়ে ভাবছে, মানুষটাকে তো আমি চিনি, ভাইয়ার সাথে অনেকবারই আমাদের বাসায় এসেছে, খুব একটা খারাপ না, ওনার সাথে রিলেশন করাই যায় না, কালকে ওনার সাথে দেখা করে ওনার প্রস্তাবে রাজি আছি সেটা জানিয়ে দেব, এখন তাহলে একটু ঘুম দেই। এই বলে চোখ বন্ধ করে ফেললো ঘুমের আশায়। এদিকে সানিতার চোখে কেন জানি নাবিলের মুখটা বার বার ভেসে উঠছে। সানিতা নিজে নিজে বলল, এটা কি হলো আমার, আমি কেন ওনাকে এতটা ভাবছি, এরকম তো কথা ছিল না, আমি প্রেম ভালোবাসা পছন্দ করি না, কিন্তু ওনার প্রতি এমন অদ্ভুত টান অনুভব হচ্ছে কেন? তাহলে কি আমি ওনার প্রেমে পড়ে গেলাম? না না, এটা কেন হবে, আজ অবধি কারো মায়ায় পড়িনি আমি, তাহলে ওনার মায়ায় পড়বো কেন? কথাগুলো বলছে আর নাবিলকে কল্পনা করছে।
পরের দিন নাবিল অপেক্ষা করছে অরিন আর সানিতার জন্য। নাবিল জানে না তারা দুজনেই কেন দেখা করতে বলেছে। একটু পর সানিতা আসলো। সানিতা বলল, আসলে সেদিনের জন্য সরি, আপনাকে ওভাবে বলা আমার উচিত হয়নি। আমি বিষয়টা নিয়ে ভাবলাম, আপনার প্রপোজাল আমি গ্রহণ করলাম, আমিও আপনাকে ভালোবাসি। কথাটি শুনে নাবিল খুশি হয়ে সানিতাকে বুকে টেনে নেবে, এমন সময় অরিন এসে বলল, থামো, এটা কখনোই হবে না। নাবিল বলল, কি সমস্যা, এমন করছো কেন? অরিন বলল, আমিও তোমাকে ভালোবাসি আর বিয়েও করতে চাই। নাবিল তো দুজনের কথা শুনে অবাক। নাবিল মনে মনে বলছে, এতদিন একটাও রাজি হয়নি আর এখন একসাথে দুজনই রাজি। সানিতা বলল, না, নাবিলকে আমি ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। অরিন বলল, না, তুমি আমাদের মাঝ থেকে চলে যাও, ও শুধুই আমার। নাবিল দুজনের কাণ্ড দেখে অবাক। নাবিল কি বলবে বুঝতে পারছে না। নাবিল চলে যেতে নেবে, তার আগেই দুজনে নাবিলের হাত ধরে ফেলল। দুজন দুদিকে টানছে আর বলছে, ও শুধু আমার। আরেকজন বলছে, না, ও তোমার নয়, ও আমারই, তুমি সরে যাও আমাদের মাঝ থেকে। নাবিল ওদের থেকে আস্তে করে নিজেকে ছাড়িয়ে দিয়ে দৌড়ে চলে গেল। অরিন আর সানিতা একে অপরের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো, যার জন্য লড়াই করলাম সেই চলে গেল? দুজনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। শায়লা বেগম বলল, বাবা, এভাবে আর কত, তাহলে বিয়ে করবি না তুই? নাবিল বলল, মা, আমি রাজি তোমার প্রস্তাবে, বলো কোন দিন আর কখন বিয়ে করতে হবে? শায়লা বেগম বলল, তুই রাজি থাকলে আগামীকালই তোর বিয়ে করাতে পারি। নাবিল বলল, আমি রাজি মা, তোমার যখন খুশি আমাকে বিয়ে করাতে পারো। শায়লা বেগম বলল, তোর খালাতো বোন তুহিনকে বৌমা করে আনতে চায়, তুই কি বলিস? নাবিল তুহিনের নাম শুনে মুচকি হেসে বলল, পিচ্চিটার কি বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করিয়ে আনবে? শায়লা বেগম বলল, পিচ্চি না, তোর মনে হচ্ছে ও পিচ্চি। তাহলে কথা এই পর্যন্তই থাকলো, আমি গেলাম। এই বলে শায়লা বেগম চলে গেল। নাবিল নিজে নিজে বলছে, বাবা নাবিল, বড় বাঁচা বাঁচলি, তা না হলে জাতাকলে আটকে প্রাণটা হারাতি। এমন সময় নাবিলের ভাতিজি তোহা এসে বলল, চাচুর বিয়ে হবে, আমরা নাচানাচি করব, বিরিয়ানি খাবো, অনেক মজা হবে, তাই না? নাবিল বলল, হ্যাঁ মা, খুব মজা হবে। তা মা, তুমি সারাদিন কোথায় ছিলে? তোমাকে যে একবারও দেখলাম না। তোহা বলল, এই তো চাচু, উপরের ফ্ল্যাটের আনাস আছে না, ওর সাথেই খেলছিলাম। নাবিল বলল, ও আচ্ছা, আমার বুড়িটা তাহলে খেলায় মগ্ন ছিল। তোহা বলল, হ্যাঁ চাচু, আমরা আজকে অনেকক্ষণ খেলা করেছি। চাচু চাচু শোনো না, আমি না বিয়েতে লেহেঙ্গা পরব, আমাকে লেহেঙ্গা কিনে দিও। নাবিল বলল, আচ্ছা মামুনি, তোমাকে সবচেয়ে সুন্দর লেহেঙ্গাটি কিনে দেব। তোহা নিজের চাচার কপালে চুমু খেয়ে দৌড়ে চলে গেল। নাবিল বলল, আমার মাটা, ওর মুখের হাসি দেখলে বুকটা ভরে যায়। ভালোবাসা সবার প্রতি সৃষ্টি হয় না, আকর্ষণ সবার প্রতি থাকতে পারে, তবে ভালোবাসার আসক্তি একজনের প্রতিই থাকে। আপনারা চোখের আকর্ষণ আর দেহের প্রতি মোহকে ভালোবাসা নাম দেবেন কেন? ভালোবাসার মর্যাদা যে কেউ দিতে পারে না। রচনায় এস এ তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, সম্পাদনায় ভাগিনা মিজান।